আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং লিখিত পরীক্ষার জন্য তোমরা সাধারণ জ্ঞান কিভাবে পড়ালেখা করবা, সাধারণ জ্ঞানের কোন কোন সিলেবাস অনুযায়ী একটু প্রস্তুতি নেবা, সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। চলো প্রথমে দেখো বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষায় যে বিষয়গুলো বরাবরই এসে থাকে এবং তোমরা অ্যাটলিস্ট এই বিষয়গুলো একটু পড়তে হবেই তোমাদের। প্রথমত এভিয়েশন থাকে বিভিন্ন, সাপোজ এভিয়েশনগুলো কীরকম, BMA অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমি, তারপর বুয়েট, DU ঢাকা ইউনিভার্সিটি, এই ধরনের বিষয়গুলোকে এভিয়েশন বলে। তারপর বিভিন্ন দেশের নাম, রাজধানীর নাম, মুদ্রার নাম, বিখ্যাত আবিষ্কারকের নাম, বিভিন্ন সাল, বিভিন্ন কবিতার লেখকের নাম, বিভিন্ন লেখকের জন্মসাল, বাংলাদেশের বৃহত্তম বিষয় বা ক্ষুদ্রতম বিষয়, এছাড়াও পৃথিবীর বৃহত্তম বিষয় বা ক্ষুদ্রতম বিষয়, বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশ সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্কিত অনেক কিছু বিষয়ের প্রশ্ন আসতে পারে, চলতি ঘটনাবলীর উপরে প্রশ্ন আসতে পারে, সেনা ও বিমান বাহিনী সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, তারপর বিভিন্ন ধরনের ছোটখাটো টিকা লেখা আসতে পারে। তো এই বিষয়গুলো একটু তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও, যে টপিকসগুলো দেখলাম এগুলো তো পড়বাই, আরও যদি তোমাদের সক্ষমতা থাকে বা সক্ষম হয়ে উঠো তোমরা এই টপিকসগুলোর বাইরেও কিন্তু আরও বিভিন্ন টপিকস পড়তে পারো, কারণ সাধারণ জ্ঞান কোথায় থেকে আসবে এটা বলা খুবই কঠিন বিষয়। তবে এই বিষয়গুলো সবসময় আসে, তা আমাদের দেশ রাজধানী মুদ্রার নাম এটা খুবই গুরুত্বপূর্ণ, মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সামরিক বাহিনী সম্পর্কিত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সবসময় সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় প্রায় এসে থাকে। তো তোমাদেরকে পড়তে হবে, পড়ার জন্য কোন ধরনের বই পড়বে একটু আমি বলে দিই। বাজারে তো অনেকগুলো সাধারণ জ্ঞান বই আছে, তুমি আসলে তোমার কাছে যেটা ভালো মনে হবে তুমি যে কোনো একটা সাধারণ জ্ঞানের বই কিনতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে পারো, আর যারা ইন্টারনেট চালাও তারা তো ইন্টারনেটেও অনেক কিছু তথ্য জেনে নিতে পারো। এভাবেই কিন্তু তুমি তোমার সাধারণ জ্ঞানের যে ধারণা সেটা কিন্তু তুমি কী করতে পারবা, মানে বৃদ্ধি করতে পারবা। তো এখন তোমাদেরকে দেখাবো সাধারণ জ্ঞানের কোন ধরনের প্রশ্ন হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার জন্য। একটু সবাই দেখো মনোযোগ সহকারে, যে কোনো প্রশ্ন, যে কেউ কয়েকটা প্রশ্ন কিন্তু আসলে হতে পারে, কখনো দেখা যায় 10টা থাকে, কখনো 5টা থাকে, আসলে এটা বলা খুবই কঠিন বিষয় যে কয়টা প্রশ্ন থাকবে বা কোথায় থেকে প্রশ্নগুলো আসবে। বাট আমি একটা নমুনা একটা প্রশ্ন দিচ্ছি, এই নমুনা প্রশ্নটা দেখলে তোমাদের জাস্ট একটা আইডিয়া ক্লিয়ার হবে যে না, একটা ধারণা ছিল যে কোন ধরনের হয় না হয়, অনেকে অনেক হতাশার মধ্যে ছিল, সেটা অ্যাটলিস্ট তোমাদের কাছে একটা পরিষ্কার হয়ে যাবে যে না, এইভাবে যদি প্রিপারেশন নেই তাহলে সাধারণ জ্ঞানগুলো ভালো করতে পারবো। দেখো প্রথম প্রশ্নটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সাল এবং কোথায়? 1920 সালের 7ই মার্চ গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন, এটা তো সবাই জানে। দুই নম্বর প্রশ্নটি দেখো, সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি? শহীদুল ইসলাম, বীর প্রতি 12 বছর বয়সে। সাম্প্রতিক কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট? আইভরি কোস্টে নামকরণ করা হয়েছে। শান্তির পায়রা কোন যানবাহনের নাম? বিমানের নাম। BKSPK বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়ী হয়েছে? কেনিয়ার বিরুদ্ধে, মানে ক্রিকেট খেলায়। কার উক্তি বলবীর চির উন্নত মমশির? এটা কাজী নজরুল ইসলামের একটা কাব্যগ্রন্থ থেকে নেয়া, বাংলাদেশ মিলিটারি একাডেমির স্লোগান। বাংলাদেশ সেনাবাহিনীর 20 শ্রেষ্ঠ কতজন, অর্থাৎ সেনাবাহিনী থেকে 20 শ্রেষ্ঠ যারা যে 7 জন ছিলেন তার মধ্যে সেনাবাহিনীর কতজন ছিলেন? 3 জন ছিলেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে? জেনারেল MAG ওসমানী। সিঙ্গাপুরের রাজধানী ও মুদ্রার নাম, এই ধরনের বিষয়গুলোর উপরে আসলে প্রশ্ন সবসময় হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী। তোমরা এই প্রশ্ন প্যাটার্নটি দেখে বাসায় খুব ভালোভাবে প্রিপারেশন নাও, ভালো একটা সাধারণ জ্ঞানের বই সংগ্রহ করো, পড়ে
খুব পড়তে হবে সাধারণ জ্ঞানে ভালো করতে চাইলে। আর সাধারণ জ্ঞান কিন্তু এমন একটা বিষয়, পারলে তুমি সঠিক নাম্বার পাবা, না পারলে কিন্তু এক নাম্বারও পাওয়া যায় না। তো লিখিত পরীক্ষা ভালো করতে চাইলে সাধারণ জ্ঞানের ভালো করার কোনো বিকল্প নেই, সাধারণ জ্ঞানে তোমাদেরকে ভালো করতেই হবে। আর তোমরা যারা মনে করো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, বিশেষ করে সৈনিক পদের জন্য কোচিং এর প্রয়োজন বা সঠিক গাইডলাইনের প্রয়োজন বা সঠিক দিক নির্দেশনার প্রয়োজন, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যে কোনো জেলা থেকে তোমরা কোচিং করার জন্য আসতে পারো। আমাদের ব্যাচের ভর্তি শুরু হয়ে গেছে, বিশেষ করে তোমাদের যাদের 2021 সালে জানুয়ারির দিক থেকে, মেবি হয়তো বা তোমরা যারা কিছুদিন আগে যারা SMS করেছো সেনাবাহিনী সৈনিক পদে, তোমাদের হয়তো বা পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমার অধিক প্রস্তুতির জন্য তুমি অবশ্যই আমাদের সোজা ট্রেনিংয়ে যোগাযোগ করে এখানে আসতে পারো। আর দূরের শিক্ষার্থীদের জন্য আমাদের আবাসিক হোস্টেল রয়েছে, এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, কোর্স ফিও আমরা খুবই সীমিত পরিমাণে নিই। এবং যে বিষয়গুলো তোমাদেরকে শিখাবো সেটি হচ্ছিল তোমাদের বিভিন্ন ধরনের আমরা মেডিকেল চেক আপ করাই, কারণ অনেকের তো মেডিকেল সমস্যা থাকে। দেখা যাচ্ছে তুমি আসলা, তোমার একটা মেডিকেল সমস্যা আছে, তুমি জানো না, বাট আমরা যখন মেডিকেলটা টেস্ট করে যদি দেখি যে তোমার সমস্যাটা আছে, আমরা পরামর্শ দেব বা এখানে বিভিন্ন ডাক্তার আছে তাদের কাছে পরামর্শ নিয়ে কিন্তু তুমি পরীক্ষার আগে মেডিকেলে ফিট হয়ে যেতে পারছো। পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে সেনাবাহিনীতে। 5টা বিষয়ের উপরে আমরা অসংখ্য মডেল টেস্ট নিই এখানে। তারপর ভাইবা পরীক্ষার প্রস্তুতি করানো হবে তোমাদেরকে। শারীরিক পরীক্ষা ভালো করার জন্য বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলন বা ব্যায়ামগুলো আমরা করিয়ে থাকি। আরও তো অনেক কিছু বিষয় আছে, IQ-র বিষয় আছে, সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে, অনেক কিছু বিষয় আসলে আমরা কোচিংয়ের মাধ্যমে তোমাদেরকে শিখাই, যাতে করে তোমরা পরীক্ষার আগে সঠিক গাইডলাইনগুলো নিয়ে একজন যোগ্য প্রার্থী হিসেবে গড়ে উঠতে পারো। কারণ যখন একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যায়, তখন কিন্তু ওখানকার দায়িত্বে যারা থাকেন তাকে কিন্তু কোনোভাবেই ছেড়ে দিতে চায় না, কারণ যোগ্য প্রার্থীর খুবই প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীতে। আর তুমি যদি মনে করো নিজের যোগ্যতা অর্জন করবা, সেই কারণে তোমাকে কিন্তু এখন থেকে বাসায় তুমি প্রিপারেশন নিতে পারো, অথবা যে কোনো প্রতিষ্ঠানে এসে প্রিপারেশন নিতে পারো, অথবা যারা সামরিক বাহিনী সম্পর্কে একটু ধারণা রাখে বা তোমার আত্মীয় স্বজন যদি কেউ ডিফেন্সে চাকরি করে তার কাছ থেকে ধারণা নিয়ে পরামর্শ নিয়েও কিন্তু তুমি তোমার যোগ্যতা বাড়াতে পারো। যোগ্যতা বাড়ানোর জন্য কিন্তু একটা গাইডলাইন থাকতে হবে, একটা নিবিড় অনুশীলন থাকতে হবে, চর্চা থাকতে হবে বিভিন্ন বিষয়ের উপরে, তাহলেই তোমরা তোমাদের যে স্বপ্ন দেখো তোমরা সৈনিক হয়ে বাংলাদেশে সেনাবাহিনী সৈনিক হয়ে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের সেবা করবে, সে স্বপ্নটা কিন্তু তোমার পূরণ করতে পারবে। তো স্বপ্ন পূরণ করতে চাইলে একটু পরিশ্রম করতে হবে, একটু পড়ালেখা করতে হবে, ঠিকমতো শারীরিক অনুশীলন করতে হবে, তাহলেই সেনাবাহিনীর পরীক্ষায় যখন কেউ যাবে পরীক্ষা দিতে, তার জন্য খুবই সহজ হবে পরীক্ষায় চান্স পেয়ে সেনাবাহিনীর নিয়োগপত্র নিয়ে হাসি মুখে বাসায় ফিরে আসা। তো সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আমাদের একাডেমিতে আসলে তো অবশ্যই সবার সঙ্গে দেখা হবে, তখন আরও অনেক কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে, অনেক কিছু বিষয় শেখানো হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আর টিউটোরিয়াল ভিডিওগুলো সবসময় দেখো, ভালো করে প্রস্তুতি নাও, বিষয়গুলো দেখে দেখে অবশ্যই তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবা। সবার শুভকামনায় শেষ করছি, আল্লাহ হাফেজ।